হ্যালো বন্ধুরা বিসিএস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আপনাদেরকে অনেক বেশি সাহায্য করতে পারে এবং এই বিষয়টা সম্পর্কে যদি আপনাদের ভালো জ্ঞান না থাকে আপনারা অনেক বেশি বিপদেও পড়তে পারেন তো আশা করি যে খুব মনোযোগী হয়ে শুনবেন প্রথমে আমাদের একটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই বাংলাদেশের কোনো না কোনো জেলার বাসিন্দা ঠিক আছে এবং আমাদের যে জেলাগুলো রয়েছে সেই জেলা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু আসতে পারে বিশেষ করে ভাই ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে রোল প্লে করতে পারে ধরুন আপনাকে যে কোনো মানুষ জিজ্ঞেস করতে পারে যে আপনার যে জেলা রয়েছে সেই জেলাটার নাম কি এবং এই জেলার বিশিষ্ট ব্যক্তি থেকে এই জেলার যে বিভিন্ন তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে আপনার ধারণা নেওয়া খুবই প্রয়োজন কারণ হচ্ছে এখান থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করা হতে পারে ঠিক আছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনেকের অভিজ্ঞতায় একটা জিনিস যেটাটির পেয়েছি যে আপনি কিন্তু সিভিল সার্ভিস অর্থাৎ পিএসসি আন্ডারে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় কিংবা যে কোনো পরীক্ষায় এটা মানে এটা বলার অপেক্ষা রাখে না যে কোনো পরীক্ষায় আপনাকে কিন্তু আপনার জেলাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বলা হতে পারে আপনার জেলার কী কী বিশেষ বৈশিষ্ট্য রয়েছে কী কী প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে আপনার জেলাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন কিন্তু করা হতে পারে ঠিক আছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিসিএসের যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় কিন্তু অনেক সময় অনেক জটিল এবং অনেক কঠিন প্রশ্ন করা হয় ঠিক আছে তো যদি আপনার এমন হয়ে যায় যে আপনাকে খুবই আপনার এলাকা সম্পর্কে এমন কিছু প্রশ্ন করা হচ্ছে যেগুলো সম্পর্কে আপনার জানা উচিত ঠিক আছে তখন যদি আপনি সেই প্রশ্নগুলো না পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে তো সেই জন্য আপনার নিজের জেলা সেই জেলার যে বিশিষ্ট লোকজন রয়েছে এবং যে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে ঠিক আছে তো আজকে আমরা এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে একটু আলোচনা করব তো ব্রাহ্মণবাড়িয়া জেলা আমার খুব প্রিয় জেলা এই জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে বলুন তো এই জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এবং এই জেলাটি একটি নদীর তীরে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নদী রয়েছে ঠিক আছে একটি নদীর তীরে এই জেলাটি অবস্থিত ঠিক আছে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মেঘনা নদী রয়েছে কিন্তু যদি আপনি জেলার পার্সপেক্টিভে হিসাব করেন তাহলে এই জেলাটি অবস্থিত কিন্তু তিতাস নদীর তীরে ঠিক আছে এবং তিতাস আপনারা নিশ্চয়ই জানেন একটি বিরাট বড় গ্যাস ক্ষেত্র এবং আমি আবার আর্লিয়ার ভিডিওতে বলেছিলাম যে আপনার এলাকার যদি কোনো বিশেষ খনিজ সম্পদ থেকে থাকে অর্থাৎ আপনার এলাকায় যদি খনিজ সম্পদ সংক্রান্ত বিষয়ে থেকে থাকে এবং সেই জায়গায় যদি কোনো নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় অথবা সেই জায়গার যে ইতিহাস সেই জায়গায় যদি কোনো তাৎপর্যপূর্ণ ইতিহাস থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনাকে প্রশ্ন করা হতে পারে এখানে কিন্তু তিতাস নামে যে গ্যাস ক্ষেত্র রয়েছে সেটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া কিন্তু খনিজ সম্পদ সমৃদ্ধ একটি জেলা এই জেলার উপজেলার সংখ্যা কতটি বলুন তো উপজেলার সংখ্যা কিন্তু হচ্ছে নয়টি আমি আবারও বলছি উপজেলার সংখ্যা কিন্তু নয়টি ঠিক আছে এবং এই উপজেলাগুলোর ভিতর কী কী উপজেলা রয়েছে কসবা রয়েছে বাঞ্ছারামপুর রয়েছে নবীনগর রয়েছে ঠিক আছে ব্রাহ্মণবাড়িয়া সদর রয়েছে বিজয়নগর রয়েছে সরাইল রয়েছে আশুগঞ্জ রয়েছে এবং নাসিরনগর রয়েছে ঠিক আছে এখন এই এলাকায় কী কী বিখ্যাত জিনিস রয়েছে কি কী বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এলাকায় সালদা গ্যাস ক্ষেত্র রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সালদা গ্যাস ক্ষেত্র রয়েছে এটি কসবা উপজেলায় অবস্থিত ঠিক আছে তো এটা গেল এখন এই জায়গায় কিন্তু একটি সার কারখানাও রয়েছে যেটি খুব বিখ্যাত সার কারখানা সেটি রয়েছে কোথায় আশুগঞ্জে এই সার কারখানাটি অবস্থিত আশুগর্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড ঠিক আছে যেটি প্রকাশ যেটি স্থাপিত হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে ঠিক আছে এবং এই এলাকাতে একটি চা বাগান রয়েছে সেটি রয়েছে সেটির নাম হচ্ছে কলাছড়া চা বাগান এটি বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামে অবস্থিত ঠিক আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্থলবন্দর রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা হচ্ছে এখানকার আখাউড়া স্থলবন্দর ঠিক আছে তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে আপনাকে এই যে এই এলাকার যে বিশেষ বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে জেনে বুঝে নিতে হবে ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির পাশ দিয়ে কিন্তু তিতাস নদী বয়ে চলে গেছে আর এই ব্রাহ্মণবাড়ি এলাকার কিছু বিখ্যাত মানুষের নাম আমরা এখন জেনে নেবো আপনারা নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের একজন অত্যন্ত সফল গভর্নরের নাম জানেন ওনার নাম কী ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ওনার আমলে কিন্তু উনি অর্থনীতির একটা বড়ো ধরনের উন্নয়ন সাধন করেছিলেন ঠিক আছে ডক্টর সালেউদ্দিন আহমেদ আমি বলবো যে উনি হয়তো বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গভর্নরদের প্রথম সারি একজন ঠিক আছে তিনি হয়তো সর্বশ্রেষ্ঠ গভর্নর তার বাড়ি কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়াতেই ঠিক আছে তারপর অন্যান্য যে বিখ্যাত মানুষরা এই এলাকায় জন্মগ্রহণ করেছেন এর ভেতরে অনেকেই কারা কারা রয়েছেন বলুন তো আলী ইমাম রয়েছেন ঠিক আছে সাহিত্যিক শিশু সাহিত্যিক টিভি ব্যক্তিত্ব আলী ইমামের জন্মস্থান কিন্তু হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়া জেলা ঠিক আছে তারপর রাজনীতিবিদ আবদুল কুদ্দুস মাখনের জন্মস্থানও কিন্তু এই এই ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা সেটা হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মও কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়াতেই ঠিক আছে এবং তার শিষ্যই কিন্তু ছিলেন পণ্ডিত রবিশঙ্কর আপনারা রবিশঙ্করের কথা নিশ্চয়ই জানেন যিনি মুক্তিযুদ্ধে কনসার্ট ফর বাংলাদেশে অবদান রাখার মাধ্যমে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা লাভের যে প্রক্রিয়া সেই জায়গায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তো আপনাকে এখন আপনার জেলা যদি অন্য জেলা হয় তাও কিন্তু এই অন্যান্য বিভিন্ন জেলা সম্পর্কে আপনাকে খুব ভালো আইডিয়া রাখতে হবে কেন বলুন তো কারণ আপনি একটি এলাকার প্রশাসনিক কর্মকর্তা হতে যাচ্ছেন আপনাকে কিন্তু এই এলাকাতে কাজ করার জন্য চাকরি করার জন্য কিন্তু এই জায়গায় আসতে হতে পারে ঠিক আছে তো এই জন্য আপনাকে এই এলাকা সম্পর্কেও খুব ভালোভাবে জানতে হবে মুক্তিযুদ্ধে আপনার এলাকা কত নাম্বার সেক্টরে ছিল এই প্রশ্নটা যদি আপনার এলাকা সংক্রান্ত প্রশ্ন করা হয় এবং যদি যারা ভাইভা বোর্ডে আপনার প্রশ্ন করছেন তাদের ভিতর এমন কেউ থেকে থাকে যে আপনার এলাকার বাসিন্দা সেক্ষেত্রে তারা যদি আপনাকে আপনার এলাকার এই ধরনের প্রশ্ন করে যে ধরুন আপনার যে এই যে জেলাটি এই জেলাটি মুক্তিযুদ্ধের সময় কয় নাম্বার সেক্টরে ছিল এবং আপনি যদি সেই প্রশ্নের উত্তর দিতে না পারেন তারা কিন্তু আপনাকে অবশ্যই আপনার এক সম্পর্কে একটা ব্যাড ইম্প্রেশন তৈরি হবে এবং তারা কিন্তু আপনাকে রিজেক্ট করে দেবে আপনাকে কিন্তু বাদ দিয়ে দেবে তো এই জন্য আপনার এলাকা সম্পর্কে বেশ ভালো এবং অত্যন্ত স্পষ্ট একটি ধারণা আপনাকে কিন্তু অবশ্যই রাখতে হবে ঠিক আছে আর তারপরে হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক বিষয়গুলিতে একটা খুব বিষয় খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে যেমন আপনারা ধরে নিতে পারেন যে পদ্মা বহুমুখী সেতুর যে প্রোজেক্টটা বাংলাদেশে চলছে এই প্রজেক্টটা যাদের এলাকায় চলছে তাদের কিন্তু ওই সম্পর্কে অত্যন্ত ভালো আইডিয়া রাখা দরকার যদিও সবাইকেই কিন্তু পদ্মা সেতু সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখা দরকার আপনারা বলুন তো পদ্মা সেতুর দৈর্ঘ্য কত পদ্মা সেতুর দৈর্ঘ্য কিন্তু ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার ঠিক আছে এবং এটা কোন পয়েন্টে তৈরি করা হচ্ছে বলুন তো এই প্রশ্নগুলো কিন্তু মনে রাখতে হবে তারপরে হচ্ছে এই পদ্মা সেতুর যে প্রশস্ততা সেটা কতটুকু ঠিক আছে তো এই ধরনের প্রশ্নগুলোকে আপনাদেরকে খুব ভালোভাবে জানতে হবে তারপর এই জায়গায় এই ব্রাহ্মণবাড়িয়াতেই একজন বীরশ্রেষ্ঠ সমাধি রয়েছে বলুন তো তিনি কে তার নাম কিন্তু বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মোস্তফা কামালের সমাধি কিন্তু রয়েছে এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতেই ঠিক আছে তো এই ধরনের তথ্যগুলো আপনারা অবশ্যই জেনে নেবেন ঠিক আছে এবং যদি বিশেষ করে ভাইভার আগ দিয়ে আপনাদেরকে এই তথ্যগুলোকে খুব সুন্দরভাবে রিভিউ করে যেতে হবে যে কোনো ভাই ভাই কিন্তু আপনাকে এই ধরনের প্রশ্ন করা হতে পারে এবং এই প্রশ্নগুলো যদি আপনি ভালোভাবে জানেন তাহলে আপনার যে ইমপ্রেশনটা রয়েছে আপনার প্রতি তাদের যে আইডিয়াটা রয়েছে সেটা কিন্তু ভালো হবে ঠিক আছে আপনারা আরও জানেন যে সাহিত্যিক আহমদ রফিকের জন্মও কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়াতেই ঠিক আছে তো বেশ কিছু তথ্য রয়েছে এই তথ্যগুলো আপনারা খুব সুন্দরভাবে স্টাডি করে জেনে নেবেন ঠিক আছে আর অন্তত এই তথ্যটা মনে রাখবেন যে আপনার যে জেলা এই জেলায় কতটি উপজেলা রয়েছে ঠিক আছে এবং বিশেষ বিশেষ যে স্থান স্থলবন্দরগুলো কি তারপরে হচ্ছে কি কী খনিজ সম্পদ রয়েছে আপনার এলাকায় খনিজ সম্পদ সমৃদ্ধ কিনা ঠিক আছে আপনার এলাকায় বনভূমি রয়েছে কিনা ঠিক আছে আপনার এলাকার যে সাধারণ বৈশিষ্ট্য সেগুলো খুব সুন্দরভাবে জেনে নেবেন আপনার এলাকা কোন নদীর তীরে অবস্থিত ফর এক্সাম্পল আমরা বলতে পারি ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর তীরে অবস্থিত এই ধরনের তথ্যগুলোকে খুব সুন্দরভাবে জেনে নেবেন এবং এই তথ্যগুলোকে যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিসিসি আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে